নমস্কার ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন, আপনাদের স্বাগত। এই মুহূর্তের যে খবরটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে সাম্প্রতিক কিন্তু সামাজিক মাধ্যমে সর্বত্র লাউডস্পিকার বাজিয়ে যেভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে, উচ্চ স্বরে মাইক বাজিয়ে রাত্রিবেলা যেভাবে একটা অসুবিধা সৃষ্টি করা হচ্ছে, পুলিশ প্রশাসন কিন্তু অভিযোগ পেয়ে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু নড়ে চড়ে বসেছে এবং ইতিমধ্যে পূর্ব গোকুলপুর এলাকা থেকে কিন্তু একসেট ডিজি উদ্ধার করা হয়েছে এবং যে নিয়ম ভঙ্গ করেছে তাকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে পুলিশ কি বলছে এবং গোটা চিত্রটি আমরা আপনাদের সামনে, অর্থাৎ রাত 10টার পর যারাই লাউডস্পিকার বাজিয়ে আইন ভঙ্গ করবেন তাদেরকে রেয়াত করা হবে না, গোটা প্রতিবেদনটি দেখুন। এবং পুলিশ প্রশাসন বিশেষ করে এসডিপিও সাব ডিভিশন পুলিশ অফিসার অজয় বর্মা স্পষ্ট জানিয়েছেন এবং সেক্ষেত্রে এলাকাবাসী এবং সচেতন নাগরিকদের কিন্তু সহযোগিতা তিনি চেয়েছেন, দেখুন গোটা প্রতিবেদনটি। না স্যার, এটা মিলেন লুসি লেজারটা কিছুক্ষণ আমাদের কাছে একটা খবর আসছে, পূর্ব গোকুলপুর এলাকাতে মনির হোসেন নামক এক ব্যক্তির বাড়িতে উচ্চ স্বরে মিউজিক সিস্টেম বাজছিল রাত 1টা বাজে, সেই সময়ও বিনা পারমিশনে কোন অনুমতি ছাড়াই। এখন মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপরেও কোনো পারমিশন নেয়নি, তার বিকট আওয়াজে মাইক চলছিল, মিউজিক সিস্টেম চলছিল, বিভিন্ন লোকের কমপ্লেন আসে, সেই হিসাবে আমরাও সেখানে ওনার বাড়িতে রেড মারি, মারার পর এই মিউজিক সিস্টেমগুলো আমরা বাজেয়াপ্ত করি। সেটাই এখন আমাদের মূল উদ্দেশ্য হলো, পারমিশন ছাড়া এবং বিনা অনুমতি যেসব মিউজিক সিস্টেম বাজছে আর রাত 10টার পর এসব কোনো মিউজিক সিস্টেম বাজবে না। আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সবাইকে আমার এই বার্তা থাকবে যাতে এইসব ধরনের মিউজিক সিস্টেম ইউজ না করে, উচ্চ স্বরে যাতে মিউজিক সিস্টেম কেউ না বাজে। মিউজিক সিস্টেম বাজেয়াপ্ত করার পাশাপাশি কাউকে কি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? একজনকে আমরা ডিটেন করেছি, পরবর্তী প্রসেস চলছে। আমরা ওনার নাম কি? ওনার নাম মনির হোসেন, বাড়ি পূর্ব গোকুলপুর।